All videos at this channel are made for educational purpose only. Some results, as in the video, cannot be promised. Feel free to ask questions in comments. For the best quality step-by-step tutorial, subscribe now. Hello viewers, Lazuk bolchi website theke. Ajke amra dekhbo kibhabe amader website er permalink amra change korte pari ebong permalink ashole ki. To amader website e amra jokhon ashbo tokhon amra amader ekhane je posting gulo ache amra jodi ektu খেয়াল করি যে আমরা যখন কোনো পোস্ট ওপেন করব উপরের দিকে আমাদের যে লিংকটি আছে এই লিংকটি যদি একটু দেখেন তাহলে দেখবেন যে লিংকটি দেখতে আপনার হচ্ছে অনেক বড় দেখাচ্ছে এবং এই লিংকটি আসলে এসইও ফ্রেন্ডলি না তো আমাদের কি করতে হবে এই ওয়েবসাইটটি এসইও ফ্রেন্ডলি আপনার হচ্ছে করতে হবে এবং লিংকগুলো এসইও ফ্রেন্ডলি করতে হবে এসইও ফ্রেন্ডলি বলতে যে গুগলে যখন সার্চ করবে তখন গুগলে আমরা দেখতে পাই অনেক ওয়েবসাইট যেই সাইটগুলো সব সময় প্রথমের দিকে থাকে মানে প্রথম টপ 10 এ হচ্ছে থাকে এই যেই সাইট বা এই সাইটগুলোর অবশ্যই এক্সট্রা কোনো আপনার গুণাবলী থাকে যেই গুণাবলীর উপর ভিত্তি করেই বা যেই আপনার কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করেই কি করে গুগল এই সাইটগুলোকে প্রথম দিকে আনে তো এই কোয়ালিফিকেশনের জন্য আমাদের ওয়েবসাইটটিও কি করতে হবে এটি হচ্ছে একটি কোয়ালিফিকেশন আপনার ওয়েবসাইটের যে লিংকটি আছে এই লিংকটি অবশ্যই এসইও ফ্রেন্ডলি করতে হবে এখানে দেখুন এই মুহূর্তে যে লিংকটি দেয়া আছে এই লিংকটুকু আসলে আমাদের জন্য বলতে পারেন যে খারাপ দিক আমাদের কি করতে হবে এই লিংকটি এসইও ফ্রেন্ডলি করতে হবে এসইও ফ্রেন্ডলি কিভাবে আমরা করব এবং পারমালিং কিভাবে চেঞ্জ করব আমরা ফার্স্ট আসব হচ্ছে সেটিংস এ আমাদের ওয়ার্ডপ্রেস এর সেটিংস এ এবং এখান থেকে হচ্ছে পারমালিংস যে অপশনটি আছে এই বাটনে আপনি ক্লিক করবেন এই বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার পোস্ট নেম এই যেই ফরম্যাটটি আছে মানে ওয়েবসাইট স্ল্যাশ পোস্ট নেম এই ফরম্যাট যেটি আছে এই ফরম্যাটটি অনেকটা আপনার হচ্ছে এটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে একটা লিংক কারণ গুগল যখন সার্চ গুগলের সার্চ ইঞ্জিন যখন হচ্ছে কোনো ওয়েবসাইটের কোয়ালিটি চেক করে তখন সে এই লিংকটি আসলে চেক করে যে লিংকে তার কিওয়ার্ডটি আছে কিনা তো আমাদের এই মুহূর্তে যে লিংকটি আছে এটি আসলে এসইও ফ্রেন্ডলি না আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম পোস্ট নেম এটা দিয়ে সেভ চেঞ্জেস এই বাটনে যখন ক্লিক করব আমাদের ওয়েবসাইটের লিংকগুলো চেঞ্জ হয়ে যাবে তো আমরা আমাদের সাইটটি একটু রিফ্রেশ করে নেই আমাদের সাইডে আমরা হোম পেজে আসলাম এবং হোম পেজ থেকে আমরা যে কোনো একটা আর্টিকেল যদি ওপেন করি যেমন এখানে দেখুন আমরা যদি ক্লিক করি ক্লিক করলেই উপরের দিকে দেখুন এই মুহূর্তে যে লিংকটি তৈরি হলো এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেক ভালো আপনার হচ্ছে একটি দিক তো আমাদের ওয়েবসাইটের এই যে বিষয় এই লিংকটাই হচ্ছে অ্যাকচুয়ালি পারমালিংকস এবং আমাদের এইখান থেকে আমরা কি করতে পারি আমাদের পারমালিংকটা চেঞ্জ করতে পারি এবং এসইও ফ্রেন্ডলি করতে পারি তো এইভাবে খুব সহজেই আমাদের ওয়েবসাইটের যে পোস্ট আছে এই পোস্ট নেম অনুযায়ী আমাদের পেজের লিংকটা আমরা চেঞ্জ করতে পারি সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন এবং নেক্সট ভিডিওটি দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন